everyone, our lives in and out এর আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সেফ আছো। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল, আর আজকে একটা সানি ডে। আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো করে কাটুক এটাই উইশ করছি। আর আমার মর্নিং তো শুরু হয়েই গেছে, এক্ষুনি সংসারের কাজকর্মে ঢুকে পড়ব। এই মুহূর্তে যাব সেকেন্ড টাইম চা বানানোর জন্য, তারপর পরবর্তী যা কাজ, ডেলি লাইফ, ডেলি রুটিন। তো আর কি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমার সারাটা দিন কিভাবে কাটে। চাটা তুলে ফেললাম, এবার যাই সেকেন্ড টাইম চাটা বানিয়ে ফেলি। এই মুহূর্তে আমার আর কোন্তোর ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। কোন্তোর অ্যাজ ইউজুয়াল মুসলি, তবে আজকে না একটা কাজ করেছি জানো তো, ভাবলাম বোধ হয় সকাল সকাল কোন্তোর কাছে ঝাড় খাবো, কিন্তু কিছু বলেনি। অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে মুসলিটা শেষ হয়ে গেছিল, মানে তলায় একটুখানি পড়েছিল, তো ওইটুকু মুসলিতে কি আর হয়, সারাদিন বাইরে থাকবে কখন খাবে। তো আমি ওর সঙ্গে একটু চোকোস অ্যাড করে দিয়েছি আমার চোকোসটা, আর তার সঙ্গে একটু ফ্রুটস হিসাবে কলা, খেজুর আর দুধ তো লাগবে, দিয়ে একসঙ্গে পুরো ঘেটে দিয়ে দিয়েছি। আর আমি খালি ওর দিকে রাউন্ড করে তাকিয়ে আছি যে ও কখন কি বলে। উমা দেখি কিছুই বললো না, বললো বাহ বেশ ভালো লাগছে তো মুসলির সঙ্গে একটা চকলেট ফ্লেভার, তার সাথে কলা খেজুর। আলাম যাক বেঁচে গেছি, আলাম মুসলিটা না শেষ হয়ে গেছে, তো যেটুকু ছিল তাতে তোমার হতো না, তাই সব মিক্স অ্যান্ড ম্যাচ করে দিয়েছি। বললে বাহ বেশ অন্যরকম ফ্লেভার। আর আমি নিয়ে কি খাচ্ছি বলো তো, মুড়ি। কেন জানো, আর পাচ্ছি না, পরপর দুদিন যা অত্যাচার হয়েছে শরীরের উপর, তোমরা তো সবই জানো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি বার্থডে, ভ্যালেন্টাইন্স ডে সব সেলিব্রেট করতে গিয়ে, মানে এবার অবস্থা টায়টায় ফিক্স। এরপরে যদি আর উল্টো পাল্টা কিছু খাই না, তাহলে শুয়ে পড়তে হবে। সেই জন্য সকালে হালকা ব্রেকফাস্ট, আর আমি আর কোন তো দুজনে ডিসাইড করেছি যে আমরা এবার একটুখানি খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল করব। কিন্তু এই ডিসাইডই করি শেষ পর্যন্ত কোথা দিয়ে যে কি হয়ে যায়। তো যাই হোক, কদিন একটু হালকা খাওয়ারই ইচ্ছা আছে লাঞ্চ ডিনার, তো সকাল সকাল ওই জন্য মুড়ি নিয়ে বসে গেছি, কারণ আমার এখন এসব চোকোস দুধ ফুদ ভাল লাগছে না। তো চলো আর বেশি কথা বলবো না, ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার অন্যান্য কাজ আছে, ব্রেকফাস্টটা করে নিই। যথারীতি নিত্যদিনের কাজ শুরু হয়ে গেছে, আজকে কাঁচা দিদি আসবে, তাই এখন চললাম কাঁচা ভেজাতে। এই ঠান্ডার দিনে না এইসব কাজকর্মের কথা মনে পড়লেই কান্না পেয়ে যায়, কিন্তু কি করবো বলো, কিছু করার নেই, জিনিসগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে না ভালো পরিষ্কার হয়। তো চলো কাজগুলো সেরে ফেলি, কাঁচাগুলো ভিজিয়ে নিই। আজকে এই তিন বালতি কাঁচা ধোয়া হয়েছে, এখন এগুলোকে ছাদে নিয়ে যাব মেলার জন্য। ছাদে এসে জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে, আর এত রোদের তেজ আজকে ঠিকমতো তাকাতেও পারছি না, একদম ঝকঝকে রোদ্দুর, ক্লিয়ার স্কাই, রাতে অবশ্যই ঠান্ডা পড়বে। আর আজকে কাঁচা ধোয়া যেহেতু একটু বেশি হয়েছে, সব কিছু ছাদে ধরলো না, মেলতে পারলাম না, কিছু জামা কাপড় থেকে গেছে, সেগুলোকে নিয়ে বারান্দায় নিচে মেলতে হবে। তো চলো মোটামুটি কাজ কমপ্লিট আপাতত, এবার যে কটা জামা কাপড় মেলা বাকি আছে নিচে বারান্দায় গিয়ে মেলে দিই, দিয়ে তারপর যাব স্নানে। এই মুহূর্তে স্নান কমপ্লিট করে চলে এসেছি, আর আজকে প্রচুর দেরি হয়ে গেছে, কাঁচা ধোয়ার ব্যাপার ছিল সেই সব সামলাতে সামলাতে অনেক দেরি হয়ে গেছে। আর আজকে না পুরো মাথা ভেজাইনি, মাথার সামনেটা একটু খালি জল দিয়েছি, দিয়ে বাকি পুরো স্নান করে নিয়েছি, কারণ এত দেরি হয়ে গেছে চুল শুকনো হবে না, ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, স্নান তো কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাই, লাঞ্চেরও ব্যাপার রয়েছে, বাবা মাও ওয়েট করছে। তো চলো ফটাফট লাঞ্চটা সেরে নিই, তারপর আবার সময় সুযোগ করে তোমাদের কাছে ফিরে আসছি। দুপুরের লাঞ্চ অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, তারপর টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলোকে মিটিয়ে নিয়ে এই মুহূর্তে ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো নামানোর জন্য। সানসেট হতে এখনও কিছুটা দেরি আছে, তবে আজকে আর বেশিক্ষণ ছাদে থাকবো না, কারণ প্রচুর জামাকাপড় সকালেই তোমাদের বললাম, কিছু জিনিস শুকিয়েছে, কিছু আধশুকনো হয়ে রয়েছে, তো সেগুলোকে সব আলাদা আলাদা করে গুছিয়ে নিয়ে যেতে হবে, নিচে গিয়ে সেগুলোকে সেটেল ডাউন করতে হবে, কাজ রয়েছে, তারপর ইচ্ছা আছে একটুখানি রেস্ট নেওয়ার। তো চলো এখন জামাকাপড়গুলো তুলে ফেলি, হাতের কাজগুলো মেটাই, তারপর একটু রেস্ট নেব, ইভিনিংয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসছি।
বন্ধুরা, জাস্ট নাও ইভিনিং টি করে নিয়ে এলাম। যদিও টাইম অনেকটাই হয়ে গেছে, কোনতেও আজকে একটু আগেই বাড়ি ব্যাক করলো, খুব একটা যে তাড়াতাড়ি ফিরতে পেরেছে তা নয়, তাও অন্যান্য দিনের তুলনায় একটু আগে, ও ঠিকই আছে। তো ইভিনিং টিটা করে নিয়ে এলাম আর এখন দুজনে রুমে বসে একসঙ্গে ইভিনিং টিটা খাবো। সারাদিন কিভাবে কাটলো দুজনে সেটা শেয়ার করব, আর হ্যাঁ, সাথে কিন্তু কেকও রয়েছে। তো চলো সন্ধেটা চাটা এনজয় করি, নিজেদের মধ্যে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, তারপরে আবার ডিনারেরও ব্যাপার রয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, আর দুপুরে নয় বিকেলের দিকে জামা কাপড় নামিয়ে নিয়ে আসার পর সেগুলো সব গুছিয়ে বারান্দায় দিয়ে ঠিকঠাক করার পর প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তোমাদের বলেওছিলাম যে একটু রেস্ট নেব, তারপরে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়েই পড়েছিলাম, নিজেও বুঝতে পারিনি। তারপর প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আবার উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, নিচে গিয়ে বাবা মাকে চা করে দিলাম। ইন বিটুইন কোনতেও ফোন করেছিল, বললো যে হাফ অ্যান আওয়ার পর আমি কাজের জায়গা থেকে বেরোচ্ছি। তো আমি তাই আর আমার চাটা করিনি, বাবা মাকেই করে দিয়েছিলাম, দিয়ে ওর জন্য ওয়েট করছিলাম। তো ও একটু আগেই ফিরলো, এখন দুজনের জন্য চা বানালাম, এখন কেকের সাথে চাটা এনজয় করি। রাতের ডিনার কমপ্লিট করে সমস্ত কাজকর্ম মিটিয়ে ওপরে চলে এলাম ব্লগটাকে এন্ড করার জন্য। আর আজকে সারাটা দিন কিভাবে কাটালাম যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আজকের ভ্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই আওয়ার লাইভস ইন অ্যান্ড আউটকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আনন্দে থাকো, জমিয়ে বাঁচো, আর দেখতে থাকো আওয়ার লাইভস ইন অ্যান্ড আউট। টাটা।